এবার আমরা নাউন ফ্রেজ নিয়ে আলোচনা করব। তোমরা এটা আগে খাতায় তুলো, খাতায় তুলে তারপরে আমার সাথে সাথে বোঝার চেষ্টা করো, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং পরবর্তীতে মনে থাকবে। আমরা আগে জানবো নাউন ফ্রেজ কি। যেই ফ্রেজটি বাক্যে নাউনের মতো কাজ করে সেই ফ্রেজটি হচ্ছে নাউন ফ্রেজ। একদম সহজে বলে দিলাম। উদাহরণ যদি আমরা দেই, আই লাইক টু প্লে ফুটবল। এখানে টু প্লে ফুটবল মানে হচ্ছে যে ফুটবল খেলতে, ফুটবল খেলতে অর্থাৎ নাউনের মতো কাজ করতেছে, ঠিক আছে? টু প্লে ফুটবল, ঠিক আছে? তো এখানে একটা জিনিস তোমাদেরকে ট্রিক্স বলে দিচ্ছি, বেশিরভাগ নাউন ফ্রেজের শেষ শব্দটা নাউন হয়ে থাকে এবং এই ফ্রেজটার অর্থ সবসময় নাউনের মতো হবে, অর্থাৎ নাউনই হচ্ছে এখানে মূল। মানে এখানে অনেকগুলা তো ওয়ার্ড থাকবে, তার মধ্যে নাউনটাই হচ্ছে এখানে প্রাধান্য পাবে, ঠিক আছে? এবং বেশিরভাগ ক্ষেত্রে শেষে, অর্থাৎ এই ফ্রেজটা সেন্টেন্সের না, ফ্রেজের শেষে নাউন থাকে বেশিরভাগ ক্ষেত্রে। সেটা আমরা একটু পরে নাও যখন গঠন দেখব তখন দেখতে পারবো। এখন যদি আমরা গঠনে চলে আসি, গঠন অনেকভাবেই হতে পারে, নাউন ফ্রেজ অনেকভাবে গঠন হতে পারে, তার মধ্যে মূল যেগুলো সেগুলো এখানে আমি তুলে আনছি। যেমন ডিটারমাইনারের পরে নাউন থাকতে পারে, অর্থাৎ ডিটারমাইনার প্লাস নাউন, ঠিক আছে? এই যে দেখো শেষে কিন্তু নাউন, ঠিক আছে? যেমন আ কম, তারপরে হচ্ছে যে ডিটারমাইনার এর সাথে অ্যাডজেক্টিভ এবং তারপরে নাউন থাকতে পারে। যেমন আ হট মেল, আ হট মেল, আ হচ্ছে কি ডিটারমাইনার, হট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যান্ড মেল হচ্ছে কি নাউন। এবার আসতে পারে এভাবে, মানে এভাবে গঠন হতে পারে, ডিটারমাইনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সাম ভেরি নাইস সোপ ডিশেস, ঠিক আছে? আবার এভাবে গঠন হতে পারে, নাউন প্লাস প্রেপোজিশন প্লাস নাউন, অর্থাৎ আগে পরে দুইটাই নাউন, মাঝখানে কি প্রেপোজিশন। যেমন ফয়েট অফ নেচার, ঠিক আছে? ফয়েট অফ নেচার। তারপর হতে পারে পসেসিভ প্লাস নাউন, যেমন মাই ফ্যান অথবা হিজ বক্স। তাহলে খেয়াল করো, মাই ফ্যান, মাই হচ্ছে পসেসিভ আর ফ্যান হচ্ছে নাউন। তাহলে দেখো বেশিরভাগ ক্ষেত্রে শেষে কি থাকতেছে, নাউন থাকতেছে। তাহলে শব্দগুচ্ছের শেষে যদি নাউন থাকে তাহলে বুঝবো যে ওটা হচ্ছে কি নাউন ফ্রেজ। এবার আমরা এই নাউন ফ্রেজের ব্যবহার দেখব। ভার্বের সাবজেক্ট রূপে নাউন ফ্রেজ ব্যবহৃত হয়, যেমন রিডিং নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট। এখানে রিডিং নিউজ পেপার হচ্ছে ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়েছে। তোমরা একটু খেয়াল করো, রিডিং নিউজ পেপার, সংবাদপত্র পাঠ, সংবাদপত্র পাঠ। তাহলে দেখো মূলত এটা কি একটা সাবজেক্ট, এটা এই সেন্টেন্সের সাবজেক্ট, কিন্তু এটা কি ভার্বের সাবজেক্ট রূপে কাজ করতেছে, রিডিং সংবাদপত্র পাঠ, ঠিক আছে? ভার্বের অবজেক্ট রূপে ব্যবহৃত হতে পারে। যেমন দেখো এই সেন্টেন্সে এটা ভার্বের অবজেক্ট হচ্ছে এই ফ্রেজটা, হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ। তাহলে খেয়াল করো, টু লার্ন ইংলিশ এটা হচ্ছে কি ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করতেছে এই সেন্টেন্সের মধ্যে, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবেও কাজ করতে পারে। যেমন আই এম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট নাউনের অ্যাপোজিশন হিসেবে কাজ করতে পারে। যেমন করিম মাই বেস্ট ফ্রেন্ড ইজ নো মোর, এখানে মাই বেস্ট ফ্রেন্ড হচ্ছে কি নাউনের অ্যাপোজিশন। তাহলে দেখো মাই বেস্ট ফ্রেন্ড এটা হচ্ছে কি, এটাও এক ধরনের নাউন ফ্রেজ, প্লেয়িং ক্রিকেট নাউন ফ্রেজ, টু লার্ন ইংলিশ নাউন ফ্রেজ, রিডিং নিউজ পেপার তাও কি নাউন ফ্রেজ। সাবজেক্ট অথবা অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, ঠিক আছে? যেমন জন ইজ আ ম্যান অফ হিজ ওয়ার্ড, জন ইজ এ ম্যান অফ হিজ ওয়ার্ড। এখানে এই ম্যান অফ হিজ ওয়ার্ড কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, একটা ফ্রেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এই ফ্রেজটা হচ্ছে কি জনের, জনের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি কিভাবে নাউন ফ্রেজ ব্যবহৃত হচ্ছে এবং কিভাবে নাউন ফ্রেজ গঠিত হয়। তো নাউন ফ্রেজ থেকে কি কি ধরনের প্রশ্ন আসে আমরা সেটার দুইটা এক্সাম্পল দেখব, যার একটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে এসেছিল 2017 সালে, আর একটা এসেছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের
সিভিল স্টাফ অফিসার ও সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষায় 2016 সালে। প্রথম প্রশ্নটা হচ্ছে হি ইজ প্রাউড অফ হিজ ব্লু ব্লাড। তো ব্লু ব্লাড এখানে কি, ব্লু ব্লাড হচ্ছে যে তোমরা দেখেই বুঝতেছ শেষে যেহেতু ব্লাড আছে নাউন, তাহলে এটা একটা নাউন ফ্রেজ। তাহলে আমরা দেখাবো কি নাউন ফ্রেজ। পরের প্রশ্ন, দ্য সেন্ট্রাল পার্ট অফ এ নাউন ফ্রেজ ইজ মেইনলি, মানে হচ্ছে যে একটা নাউন ফ্রেজের সেন্ট্রাল যে অংশটা বা সেন্ট্রাল যে পার্টটা সেটা মেইনলি কি। তাহলে আমি বলেছিলাম যে নাউন ফ্রেজের সেন্ট্রাল পার্টটা হচ্ছে কি নাউন হবে, ঠিক আছে, নাউন ফ্রেজের মূল অংশটাই নাউন আমি বলেছিলাম। তাহলে এখানে আনসার হবে কি নাউন। তাহলে এই ধরনের প্রশ্নগুলো যদিও মনে হচ্ছে সহজ, কিন্তু তোমরা যদি প্র্যাকটিস করে না যাও তাহলে পারবা না। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্যান্য ফ্রেজগুলো নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।